नमस्कार आमी प्रणव आपनारा देखछेन बेंगल 75 आज के चले बागदा थाना माने उत्तर चब्बीस परगनार बागदा थानार अंतर्गत कुमरखोला बोले एकटी ग्राम सेई ग्रामेर एक चाषी भाईर काछे विश्वजितदार काछे आमी विश्वजितदार प्रतिबेदनेर आगेओ देखिएछि विश्वजितदार काछे आमार एत भालो लेगेछे विश्वजितदार सत्य कथा बोलेन सठिक कथा बोलेन बेकार भाईदेर जन्य बा चाषीदेर जन्य एकदम उपयुक्त फर्मुला तिनि आमादेर सामने तुले धरेन एबं सेई फर्मुलाय चाष करले आशा करि आपनादेर कोनो क्षति हबे ना। ताहले आसुन आमरा देखे नि विश्वजितदार एई जे छोट्ट एकटू बागान एबं आपनि जदि मने करेन जे आरो बड़ो करे आमि करब करते पारेन ताहले आसुन विश्वजितदार मुख थेके शुने नि पेपे चाषे कत लाभ होच्छे एकदम जाबेन ना भिडियोटि सम्पूर्ण देखबेन। ठीक आछे नमस्कार विश्वजितदा। नमस्कार दादा আমি আবার এসেছি আপনার এর আগে যে ধানের চাষ আপনি দেখেছিলেন সেটা খুবই ভালো লেগেছে। যাই হোক তো আজকে আপনি পেঁপে চাষ করেছেন তো পেঁপে চাষে কেমন লাভ এবং কিভাবে কখন লাগাতে হয় পেঁপেটা কখন লাগাতে মূলত অ্যাকচুয়ালি পেঁপে গাছটা মাঘ ফাল্গুনে লাগালে ভালো হয়। আচ্ছা একটু ফলন পেতে গেলে মাঘ ফাল্গুনের দিকে লাগালে পেঁপের ফলনটা সিবিদ্ধিটা ভালো হয় এবং চাষি খুব উপকৃত হবে মালটা গ্রোথটা ভালো হয় গাছটা ছোট থাকে এবং তাতে ফল হয়। আমি যেরকম এবছর পেঁপে গাছটা একটু লেটে লাগিয়েছি দেরি করে লাগিয়েছি যার জন্য আমার গাছে ফুল এসছে এই যে আপনি দেখুন খুব ছোট থাকতেই গাছে ফুল এসছে এক হাত পেঁপে গাছটা এক হাত আমরা দেখতে পাচ্ছি যে ছোট্ট গাছ এক বিঘা এই দেখুন আপনি এক বিঘা থেকে গাছে ফল এসছে এই আপনি দেখুন এক বিঘা থেকে ফল এসছে। তো আমি অনেক লেটে লাগিয়েছি এবছর কিন্তু এবছর আমি যে চারাটা পেয়েছি এই চারাটা আপনার ধরুন আমার এই অল্প জমির মধ্যে আমার চাষ করতে হয়েছে তো বীজটা খুব ভালো বীজ পেয়েছি প্রায় আমি 150 চারা লাগিয়েছি তার মধ্যে মাত্র দুটো হচ্ছে ফুল গাছ আর সব মহিলা গাছ। আচ্ছা সুতরাং আমাকে যিনি চারাটা দিয়েছেন অত্যন্ত ভালো এবং খুব তাহলে আপনি বলতে চাইছেন যে ভালো চাষ করতে গেলে চারাটা খুব সঠিকভাবে এবং সঠিক চারা নিতে হবে সঠিক চারা আপনাকে লাগাতে হবে এবং লাগিয়ে তার পরিচর্যা করলে পেঁপে খুব তাড়াতাড়ি পেঁপে আসবে এবং পেঁপে চাষ খুবই লাভজনক চাষ। যদি বিঘা প্রতি 400 চারা লাগে আচ্ছা তো আপনার যদি দেখা যাচ্ছে 30-40টা চারা যদি পুরুষ হয়ে যায় তথাপি 350 চারা থাকে এক বিঘা জমিতে। আচ্ছা তো বর্তমানে পেঁপে গাছে খাটনি কম আমরা যারা চাষি আছি তারা ভীষণভাবে উপকৃত পেঁপে চাষ। আচ্ছা ধরুন পেঁপে চাষের বিক্রিটা কেমন হয় মানে কত টাকায় আপনি বিক্রি করতে পারেন এক বিঘা আপনার এক বিঘা জমিতে যদি সঠিকভাবে ফলন চাষ করে ঠিকমতো বীজ বা সার দিয়ে পরিচর্যা করে করা হয় আচ্ছা তাহলে এক বিঘা জমিতে প্রায় পেঁপে চাষে 1-1.5 লক্ষ টাকা প্রতি বছর পাওয়া যায়। আচ্ছা ইনকাম মানে প্রফিট সমস্ত খরচ বাদ দিয়ে দর্শক আপনারা শুনলেন সমস্ত বললেন যে এক বিঘা জমিতে সমস্ত খরচ বাদ দিয়ে 1 লক্ষ টাকা আয় করা সম্ভব সম্ভব কিন্তু পেঁপে গাছে একটু খাটনি আছে সেটা আগে পেঁপে গাছে আপনাকে টানা দিয়ে বাঁধতে হবে ঝড় হলে পরে পেঁপে গাছ ভেঙে যাওয়ার একটু সম্ভাবনা থাকে তা না হলে এমনি পেঁপে গাছে খুব একটা ভয় নেই। এটা কমাস পরে ফসলটা আপনি পান আর কি মানে মোটামুটি লাগানো 3 মাস পর থেকে পেঁপে শুরু মানে 90 দিন পরে থেকে আপনি পেঁপে 90 দিন পর থেকে এই পেঁপে কতদিন ধরে আপনাকে ফল দিয়ে যাবে 3-4 বছর এক টানা ফল এক টানা ফল দিয়ে যাবে 4 বছর এক টানা তো দেখা যাচ্ছে আপনি বছরে তাহলে বললেন 1 লক্ষ টাকা নাকি টোটাল বললেন না বছরে 1 লাখ টাকা পেঁপে আসবে এক বিঘা জমিতে যদি সঠিকভাবে পরিচর্যা করে যদি আপনি পরিচর্যা করেন আচ্ছা ওষুধপত্র ঠিক মতো দেন সার ঠিক মতো দেন বছরে 1 লক্ষ টাকা পেঁপেতে আপনি পাবেন। আচ্ছা এর রোগটা কি মানে পেঁপের মূলত রোগটা কি পেঁপেতে মূলত রোগ হচ্ছে পেঁপেতে খুব বেশি একটা রোগ নেই একটা হচ্ছে দইয়ে পোকা বলে একটা পোকা হয় আচ্ছা আর হালকা একটু বিষ দিলেই হয়ে যায় খুব বেশি রোগ নেই। আচ্ছা এটা লাগানোর সময় কি সার দেন লাগানোর সময় বর্তমানে কোনো পেঁপেতে কোনো সারই দিতে হয় আচ্ছা কিন্তু তথাপি অনেকে আমরা একটু খোল দিলে ভালো হয় জৈব সার মানে আপনি জৈব দিয়ে চাষ করতে চাইছেন আমি জৈব দিয়েছি যার জন্য দেখুন আমার গাছে খুব তাড়াতাড়ি ফুল এসেছে। আচ্ছা আপনি এর আগেও তো ধানের চাষে বলেছিলেন যে নিম তেল ব্যবহার করবেন বাকি সেই ধান তো নিশ্চয়ই ভালো হয়েছে আর পেঁপে তো বলছেন যে খোল ব্যবহার করতে সরিষার খোল কিংবা জৈব সার আপনি ব্যবহার করুন জৈব কোনটা দিলে ভালো হয় আপনার জৈব বাজারে বাজারজাত যে কোনো জৈব আচ্ছা আচ্ছা নাইট্রোজেন যুক্ত সার পেঁপেতে চলবে না আচ্ছা আপনি পটাশ জাতীয় সার ইউজ করুন আচ্ছা আর না হলে সবচেয়ে ভালো জৈবর কোনো বিকল্প নেই আর মাঝে মাঝে এটাকে একটু পরিচর্যা করতে হবে একটু বীজ দিতে হবে নিম কন্ট্রোল আচ্ছা দর্শক আপনারা শুনলেন বিশ্বজিতও নামটাই জানা হয়নি আপনাদের অনেকের হয়তো দাদা আপনার নামটা আমার নাম বিশ্বজিৎ হালদার
চমৎকার আমার খেতে আসার জন্য আপনাদের অনেক ধন্যবাদ আপনাদের বেঙ্গল 75 কে আমি অনেক ধন্যবাদ জানাই আমি ধান চাষ করেছিলাম সেই সময় আপনারা এসেছিলেন তো এখন এসেছেন আমি যদি আপনি আমার একটু পটল খেতে যান তাহলে ভালো হবে ওটা আপনাকে আমি আচ্ছা যদি কোনো বেকার ভাই বা যদি কোনো নতুন চাষি আসতে চায় আপনার এই পেঁপে চাষে তাদের উদ্দেশ্য আপনি কি বলবেন তাদের উদ্দেশ্যে বলবো যদি কেউ দেখতে চায় অবশ্যই আসবে চাষ আমি চাষটাকে তাদের কি চাষ করা যেতে পারে পেঁপে চাষ অবশ্যই করবেন এবং যদি আমার কাছ থেকে কোনো পরামর্শ নেয় আমি নিশ্চয়ই সব আচ্ছা এই বিষয়টি আপনাদের চ্যানেলের মাধ্যমে অবশ্যই উপকৃত হবে মানুষ আমরা বিশ্বজিৎ দার ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব তিনি সঠিক কথা সঠিকভাবে বলবেন বলেনও যার জন্য কিন্তু আমরা নির্বাচন করেছি না আমরা অনেক জায়গায় ঘুরেছি কিন্তু দেখেছি অনেক চাষি অনেক সময় অনেক ভালো কথা যেটা বললে একটা কৃষকের একটা বেকার ছেলের অনেক উপকার হয় কিন্তু সেই কথা তারা বলেন না তো আমরা বিশ্বজিৎদাকে পেয়েছি তিনি কিন্তু নির্দ্বিধায় একদম সত্য কথা বলেন তার জন্যে আমরা বিশ্বজিৎদার জমিতে এসেছি বিশ্বজিৎদার পেঁপে দেখাচ্ছি চলুন এবার বিশ্বজিৎদার জমি বা পেঁপে গাছ আমরা একটু দেখি ঠিক আছে আজকের প্রতিবেদনে এসেছিলাম বিশ্বজিৎদার কাছে বিশ্বজিৎদার বাগান দেখালেন তিনি আমাদের কাছে বললেন সঠিকভাবে তো আমরাও চাই আপনারা এইভাবে বিশ্বজিৎদার কাছে ফোন নাম্বার আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা সেখান থেকে ফোনে যোগাযোগ করে আপনারা বিশ্বজিৎদার সঙ্গে পরামর্শ করতে পারেন অথবা এনেছি আবার দেখা হবে এত সময় ধরে আমাদের সঙ্গে দেওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বিদায় নিচ্ছি ভালো থাকবেন করোনার সময় চ্যানেলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের চ্যানেল আমার এই খেতে আসার জন্য পেঁপে খেতে নমস্কার ভালো থাকবেন।